আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে অ্যাপসের সাহায্যে আপনাকে একটা কাজ দেখাবো, সেই কাজটা অবশ্যই অবশ্যই আপনার অনেক সময় দরকার হয়। তো এটা আপনারা ভালো কাজে ইউজ করতে পারেন, খারাপ কাজে তো না, তবে এটা ভালো কাজই বলা চলে। কারণ এটা হচ্ছে জাস্ট আপনি আপনার দেখতে পারবেন যে আপনার কল লিস্টে আপনার ফোন দ্বারায় কোথায় কোথায় কল কথা হয়েছে, কোন নাম্বারে কতক্ষণ কথা হয়েছে, কত তারিখে, সব কিছু আসলে আপনি এখানে দেখতে পারবেন। তো এটা আপনার কল লিস্ট, আপনারা যখন মনে করেন কোনো সার্ভিস সেন্টারে যান, যে কোনো অপারেটারই হোক, সেক্ষেত্রে আপনি চলে ডিটেলস চান, সেক্ষেত্রে অনেক ধাপ পূরণ করতে হতে পারে। বাট এখান থেকে আপনি ঘরে বসেই এই কাজটি করতে পারবেন, সেই অ্যাপসটির সাহায্যে আজকে আমরা দেখিয়ে দেব। তো এর জন্য আপনারা কী করতে হবে, এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো অ্যাট ফার্স্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন ই টু পিডিএফ। তো এটা লেখার পরে, এটা আপনারা সার্চ দেওয়ার পরে অ্যাট ফার্স্ট যে সফটওয়্যারটা আসবে, আপনারা এখানে আইকন দেখতে পাচ্ছেন ই টু পিডিএফ ব্যাকআপ রিস্টোর, তো এটা ইনস্টল করে নেবেন। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো এরপরে ইনস্টল করার পরে আপনাকে কোনো প্রকার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা সেটিং অ্যালাউ করে দিলেই আপনার এখান থেকে আপনারা আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন। এখান থেকে শুধুমাত্র আপনার দিনের কোনো ডিটেলস নয়, আপনার কল লগও সবগুলো পাবেন, অর্থাৎ আপনি দিন থেকে শুরু করে পুরো বছর যত চান ততই আপনারা এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন, কল লিস্টের যে হিস্টোরি সবগুলো আপনারা নিতে পারবেন। তো আমার ইনস্টল হয়ে গেছে, তো এখন আমরা কি করব, এটা ওপেন করে দেব। যদি ওপেন হয়ে যায় তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, তো এখান থেকে সবগুলো পড়ে নেবেন, কোনো পড়ার দরকার নাই আপনাদের, জাস্ট এখানে একটা টিক দিবেন, দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আর আরেকটা দেখতে পাচ্ছেন হচ্ছে পিডিএফ ব্যাকআপ অ্যান্ড পোর্টেবল। তো অর্থাৎ আমরা হচ্ছে পিডিএফ আকারে যে ফাইলটা নেব এটা হচ্ছে খুব সুন্দর দেখাবে, সো আমরা এইচটিএমএল না নিয়ে আসলে আমরা পিডিএফটা নেব। তো এখানে আমরা কি করব, ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করব। এরপরে আপনি কি আসলে ব্যাকআপ চাচ্ছেন, এখানে শুধু কল লিস্ট না, এখানে এসএমএস ব্যাকআপ, এরপরে আছে আপনার জেনারেল কলস লগ, এটাই হচ্ছে আমি যেটা বলছি আর কি, কল লগের জন্য, কল ডিটেলসের জন্য আপনার এটাতে ক্লিক করবেন, জেনারেল কল লগস, অথবা আপনি যদি কন্ট্যাক্ট চান সেক্ষেত্রেও হবে। তো আমরা এখন কি করব, এখানে জেনারেল কল লগস এর উপরে ক্লিক করে দেব। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল লগস ডিটেলস, অনলি ডায়াল কল ডিটেলস, অনলি রিসিভ কলস, অনলি মিসড কলস। তো এখানে আমরা সবগুলো ডিটেলসই নেব একসাথে, তো সেক্ষেত্রে প্রথম যে অপশানটা চালু আছে কল লগ ডিটেলস, তো এটাই থাকবে। তো আরেকটি কাজ করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারিখটা আপনাকে ঠিক করে দিতে হবে, এখান থেকে আপনার কোথায় থেকে কতদূর থেকে কতদূর নিতে চাচ্ছেন। তো আমি যদি এখানে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে দিতে চাই, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এখানে মার্চ 31 আজ পর্যন্ত, তো এটা আপনি টাইম ঠিক করে দেবেন। এর এই পর্যন্ত দিলাম। তো দেওয়ার পরে এরপরে কি করতে হবে, এখানে ইন্টার আউটপুট ফাইল নেম, তো এখানে একটা ফাইল নেম দিবেন, এখানে ফাইল নেম দিচ্ছি কল লিস্ট। তো কল লিস্ট চেক, এরপরে কি করবেন, এক্সপোর্ট টু পিডিএফ এর উপরে ক্লিক করে দেবেন। এরপরে আমি বলেছিলাম কিছু জাস্ট ওখানে সাইন আপের কোনো প্রয়োজন হয় না, জাস্ট কিছু অ্যালাউ করে দিতে হবে, তখন এখানে অ্যালাউ করে দিবেন, আরেকটা অ্যালাউ করে দিলেন, জাস্ট 3টে অ্যালাউয়ের পরে প্লিজ ওয়েট, কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের সামনে লিস্টটা চলে এসেছে। তো এখানে দেখেন আমার গত 2 মাস আমি যেহেতু সিলেক্ট করে দিছি, তো এখান থেকে আপনারা চাইলে এইভাবেই আপনি 2 মাস 3 মাস 6 মাস পুরো বছরের আপনি কল লিস্ট নিতে পারবেন। আমি যদি এখানে জুম করি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়াল কল পাশে আপনার ডায়াল রিসিভ সব টাইপ দেখতে পাচ্ছেন, মিসড, তারপরে কল ডিউরেশন, তারপরে হচ্ছে আপনার টাইম, তারিখ, টাইম অ্যান্ড ডেট, নাম্বার এবং নাম সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আসলে আপনারা আপনার ফোন থেকে
আপনার ফোনের যে ডায়াল লগস আছে, অর্থাৎ আপনার যে কল ডিটেলস, কল লিস্ট, তো এই শিডিউলগুলো আপনারা বের করতে পারবেন এবং সামারি আকারে, স্টেটমেন্ট আকারে আপনারা এভাবে ফাইলটি পাবেন। তো এটা আপনারা যদি চান, এটা প্রিন্ট করতে চান, প্রিন্ট করে নিতে পারবেন। যেহেতু এটা পিডিএফ ফাইল, এটা আপনারা যদি শেয়ার করতে চান, তো এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে স্কাইপি, শেয়ার ইট, হোয়াটসঅ্যাপ, জিমেল, যে কোনোভাবেই আপনারা এটা সেভ করে নিতে পারেন। তো এটা এখন আমি কি করব, এটা এখন আমি এখান থেকে কোথাও পাঠাতে চাইলে পাঠাতে পারবো, অথবা আপনার অটোমেটিকভাবে এটা আপনার, যেহেতু আমি অ্যালাউ করে দিয়েছিলাম, এক্সপোর্ট করেছি, তো এটা আমার মেমোরিতে চলে এসেছে। তো এটা আমার এসডি কার্ডে সেভ হয়ে গেছে। তো এখন আমার কী করা উচিত, এখন আমি এটা কী করবো, ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনার এটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো আপনার ফাইল ম্যানেজারে আপনার এসডি কার্ডে ঢুকলেন, এরপরে এখানে দেখতে পাবেন E2PDF রেজিস্টোর, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে এই যে এই লিস্টটা আমি বানিয়েছিলাম, সো এই লিস্টটা পিডিএফ ফাইল দিয়ে ওপেন করলেন, এরপরে আপনারা আবার এভাবে দেখতে পাবেন। তো এই ফাইলগুলো আসলে ইজিতে আপনার প্রিন্ট করার দরকার হলে প্রিন্ট করবেন, আর না করার দরকার হলে জাস্ট এভাবে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন আর কী কী ভিডিও আপনারা চাচ্ছেন। তো অবশ্যই আজকে এতটুকুই, তখন ভালো থাকবেন, টাটা।